দিনে দুপুরে ছিনতাই করে পালানোর সময় হাতে নাতে ধরে ফেললো চোরকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলা টোটো করে ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে কলেজ মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আচমকা দুই যুবক চলন্ত স্কুটি থেকে টোটোতে থাকা মহিলাটির ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে টোটো চালক এবং স্থানীয় বাসিন্দার সহযোগিতায় ধরে ফেলে ছিনতাই করা ওই দুই যুবককে। স্থানীয় বাসিন্দারা ছিনতাইকারীদের ইসলামপুর পুলিশের হাতে তুলে দেয়। তার পাশাপাশি তাদের শাস্তির দাবি করে স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে শুভ আচার্যের রিপোর্ট, টুডেজ বাংলা। চুরা দই মিষ্টি আর কলা দিয়েছে, এই খাবারটা যে পেলেন কি বলবেন? এই খাবারটা পেলে কি বলবো, ভালোই করছে তো মানুষটা, যে করছে আমি তো সেই মানুষটাকে জানি না। তো আপনি হসপিটালে আসা আজকে 8-10 দিন হয়ে গেল, তো আজকে বাড়ি যাচ্ছে, এখন ছুটি হবে। এই খাবারটা দেখলাম যে সবাইকে দিচ্ছে, মানুষটা জানি না কী নাম, যে মাস্টার দিচ্ছে তো ভালোই করছে। তো মানে এই যে আপনি কি অসুখ নিয়ে এখানে এসেছিলেন? আমার ডেলিভারি পেশেন্ট ছিল। আপনার? আমার স্ত্রী ছিল। আজকে এই যে সকাল সকাল মোটামুটি এটা যে খাবার আছে, এ কোনো ওই খারাপ খাবার না, ভালো খাবারই? খারাপ খাবার না, একবারে ভালো খাবার। আমি তো এমনি রোজা আছি, তাও মানে আমার স্ত্রীর জন্য নিলাম, যে যদি ভালো লাগে তো খাই। উনি ডেলিভারি হয়েছে? হ্যাঁ, উনি ডেলিভারি হয়েছে। আচ্ছা, তো এই যে খাবারটা আজকে সকাল সকাল পেলেন, কেমন লাগছে? ভালোই তো, মানুষের জন্য অনেক মানুষ নিচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন আপনি, অনেক মানুষকে দেয়। কী নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ তাজির। মিষ্টি এগুলো দিচ্ছেন কি বলবেন? আপনাদের মারফত সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা। গতকাল আমাদের নার্সিং স্টাফ, সিনিয়র নার্সিং স্টাফ, গার্জি সরকারের একটা অনুষ্ঠান ছিল। তিনি আমাদের ইসলামপুর মহকুমা আসলে অনেক পুরনো কর্মী, তার কর্মজীবনের অবসান হবে আগামী 30 তারিখে। সেই উদ্দেশ্যে হাসপাতালের সমস্ত যারা আছেন ওনার সহকর্মীবৃন্দ, তাদেরকে উনি তাদেরকে খাইয়েছেন, একটা গেট টুগেদার হয়েছে। যদি সেখানে প্রকাশ করেছিলেন যে যেহেতু আমরা হাসপাতালের সঙ্গে জড়িয়ে আছি, তো অনেক পেশেন্ট পার্টি দূর দূরান্ত থেকে এসে সকালে তাদের খাওয়া জোটে না। তা দিদি আমাদের ভাবনাটাকে মান্যতা দিয়ে উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন, আমরা শুধু পাশে থেকে কাজটা করছি। আপনার স্বার্থপরতার যে বিষয়টা তো এসছে, সেটা হচ্ছে যে দুনিয়া ভালো মানুষ অনেক আছে, চলছে তাদের মতো করে তারা চলছে। আমরা আমাদের মতো করে ভেবেছি, অনেক সাংবাদিক বন্ধুরা আছে, তারাও কিন্তু আমাদের খবরটা শুনে ছুটে আসছেন। আপনারাও আমাদের মানুষ, তাই আমাদের খবরটা ছড়িয়ে দেওয়ার জন্য ছুটে এসছেন। এই যে মানুষ, একটু মানুষের পাশে থাক। করোনা কালে আমরা বহুজনকে হারিয়েছি, আগামী দিনে কে কোন মৃত্যুরতন খবর পাচ্ছি কেউ আছে কিছু নেই, কিন্তু কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে একটা স্মৃতি রেখে যেতে চাই যে মানুষ হিসেবে একদিন এসেছিলাম, আমার সাধ্য মতো মানুষের জন্য করেছি, এটাই আমার বক্তব্য। তো সকালে এই মানে দই চিরা মিষ্টির এই ভাবনাটাই কেন? এটা কেন আমার ব্যক্তিগত ভাবনা, যে যারা রাত্রি জেগে রয়েছে, হ্যাঁ, তাদের তো এমনি গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে, আর একটা দই চিরা একটা খাওয়ান যেটা মানুষের উপকারে লাগতে পারে, পেটটা ঠান্ডা হবে এবং তাদের পেটটাও একটু ভরবে। গরমকাল এমনিতেই গরম, হ্যাঁ, এইসব চিন্তা করে এটা করা হয়েছে। মোটামুটি মানে কতজনের মধ্যে দিতে পারলেন? না, আমার সব মিলে 100 জনের কাছে। আমরা আসছিলাম কোর্টের ওই দিক থেকে বের হয়ে ওই গাছ স্কুলের গলিতে আমরা ভাড়ায় আসতেছিলাম। আমি সামনে, মহিলাটা আমার পিছনে, ওর আমি বেল দিলাম, ও আমার সাইড দিল। সাইড দেওয়ার পরে আগে নাইনা করে 20-25 মিনিট ঘুরে আসছি, তার মধ্যে একটা টোটো স্কুটিওয়ালা আসছে, আইসে পরে ব্যাগটা মহিলাটার ছিনতাই করে স্কুটিতে নিয়ে পুরো একদম রালিং করে তেজি করে স্কুটি নিয়ে ও ভাগতেছে, আর মহিলাটা চিল্লাচ্ছে তার পিছনে। আমি কি ব্যাপার ঘুরে দেখতেছি, মহিলাটা শালা খুব চিৎকার করে ধরো 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 এরকম আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। তার মধ্যে আমি টোটো নিয়ে পিছা করলাম, এই পিছা করতে 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 এসে পরে পুরন বাসটা নিয়ে একটা পড়লো, ধরা গেল। ধরার পরে কয়েকটা গাড়িকেও মারছে, ঠুকে দিছে, এখানে তাও কোনো রকম করে আটকালাম। আটকানোর পরে এখন বললাম যে ভাই তুই ব্যাগ নিয়ে আসিস, মহিলাটার ব্যাগটা ভাই দিয়ে দে, তোদের গায়ে হাত দেবো না, মারধর করবো না, কোনো কিছু করবো না, মহিলাটার ব্যাগ দিয়ে দে। হ্যাঁ, বলছে ব্যাগ আমি অন্য লোককে দিয়ে দিচ্ছি। তারপরে আটকালাম, থানায় চল, মহিলাটা ওখানে কান্নাকাটা করে, ভাই থানায় চল, ওখানে যা বলার তা বলবি। তার মধ্যে চলে আসছে পুলিশ, গাড়ির স্কুটির চাবিটা আমরা নিয়ে নিলাম,
আবার পুলিশের হাতে লোকটাকে ওই স্কুটির চাবি প্লাস তুলে দিল। এবার পুলিশে নিয়ে গেল, এবার পুলিশ কি করবে না করবে এখন পুলিশের ব্যাপার। আমরা চাই লোকটাকে শাস্তি হোক, শাস্তি চাই, এটুকুই।